আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কিয়ামত কব হোগা, অর্থাৎ কিয়ামত কেতিয়া হব, কেনে ধরনৰ হব আৰু কেনেকৈ হব, তাৰ বিষয়ে চমুকৈ কবলৈ ওলাইছো। ইয়াৰ মাজত অজানিতে হোৱা ভুলৰ বাবে মার্জনা বিচাৰি এয়া শুনোৱা হওক হাসাৰ কিয়ামত। দুনিয়া ফানা হব চকুৰ পলকত, নাজানো কাৰ কি আলাই লিখে ন শিৱ, নাজানো কাৰ কি আলাই লিখে ন শিৱ। আল্লাহর দোস্ত মোহাম্মদ নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার পৰা পৰ্দা হোৱাৰ আগমুহূৰ্তত তেওঁ জিব্রাইলক সোধাত জিব্রাইল ফৰিস্তাই আল্লাহৰ হবিবক এইদৰে কৈছিল, ইয়া ৰাসূলুল্লাহ, মই এই দুনিয়ালৈ আৰু মাত্ৰ 10 বাৰ আহিম আৰু দুনিয়াৰ পৰা 10টা বস্তু উঠাই লৈ যাম, অৰ্থাৎ
ৰেজেক দৌলত মান সন্মান লৈ চৰম মৰম চেনেহ ইত্যাদি। ঠিক তেনেকৈ এইকেইটা বস্তু দুনিয়াৰ পৰা আজৰাইল ফৰিস্তাই উঠাই লৈ যোৱাৰ পিছতেই কেয়ামতৰ নিচান আৰম্ভ হ'ব। কেয়ামত এনে আচৰিতভাৱে আহিব, সুবহান আল্লাহ, নিজে নিজৰ পিন্ধা কাপোৰখন খুলিবলৈ সময় নহ'ব। খাবলৈ বহি ভাতৰ মুঠি হাতত ল'ব, কিন্তু মুখত ল'বলৈ নচিব নহ'ব। চকুৰ পলকতে কেয়ামত আহি যাব। সেই দিনটো বৰ কঠিন দিন হ'ব, আৰু সেই দিনটো হ'ব শুক্ৰবাৰৰ দিন, জুমাৰ দিন। আল্লাহ পাকে হজৰত আদমক সেই দিনটোতেই সৃষ্টি কৰিছিল, সেই দিনটোতেই জান্নাতত থাকিবলৈ দিছিল, আৰু সেই দিনটোতেই বেহেস্তৰ পৰা বাহিৰ কৰি দিছিল। সেইকাৰণে সেই শুক্ৰবাৰৰ দিনটোক ভয় কৰি এতিয়াও পাহাৰ পৰ্বত আসমান জমিন তৰুলতা নদী নলায়ো সেই দিনটোৰ ভয়তে কান্দি থাকে আৰু এইদৰে কয়, হে কেয়ামত, তুমি নাহিবা। কেয়ামতৰ দিনা প্ৰথমে যাক আচৰিত বতাহ আহিব, সেই বতাহ গাত লগা মাত্ৰেই সকলো মানুহৰ প্ৰাণবায়ু শিমলুৰ তোলাৰ দৰে উৰি যাব, সুবহান আল্লাহ। কিন্তু তাৰেই ভিতৰত আল্লাহৰ নাফাৰমানী বান্দাসকল ৰৈ যাব, আৰু সেইসকলৰ নিলজ্জ হ'ব, সেইসকল নিলজ্জ বেহয়া হিচাপে লাজ চৰমৰ কথা পাহৰি যাব। যাৰে তাৰে সতে বে বিচাৰ আৰু কুকৰ্মত লিপ্ত হ'ব, জিনাত লিপ্ত হ'ব, ইজনে সিজনক দেখিব নোৱাৰা হ'ব, মৰা কটা লাগিব। এনেতে সিহঁতৰ হাল দেখি ছয়তান এজনে মানুহৰ ৰূপ লৈ আহি সিহঁতক ক'ব, চি 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 চি, তোমালোকে এইবোৰ কি কৰি আছা, চি চি চি, নিজৰ বাপ দাদাৰ ধৰ্মৰ কথা পাহৰি ইমান কুকৰ্ম কৰি আছা। এইবুলি সিহঁতক ছয়তানে কি কৰিব,
ভূত পূজা কৰিবলৈ শিকাই দিব। সিহঁতে ছয়তানৰ কথা শুনি ভূত পূজা কৰিবলৈ ল'ব আৰু আনন্দ জীৱন কটাব আৰম্ভ কৰিব। এনেতে আল্লাহ পাকৰ হুকুম অনুযায়ী ইছৰাফিলে শিঙাত ফুক দিব। এই শিঙাৰ ফুকৰ আৱাজ শুনাৰ লগে লগে সকলো বেহুজ হৈ যাব, সুবহানাল্লাহ, মাটিত মমৰ দৰে গলি যাব। এনেতে আকৌ এজাক সুন্দৰ বৰষুণ আহিব। সেই বৰষুণৰ পানী গাত পৰাৰ লগে লগে মানুহবোৰ পুনৰ উঠি বহিব আৰু এনে মুহূৰ্ততে ইছৰাফিলে আকৌ শিঙাত ফুকাব। এইবাৰ মানুহবোৰ থিয় হৈ যাব। এনেতে এটা হুকুম হ'ব, হে হে হে, তোমালোকে অতি শীঘ্ৰে খোদাৰ ওচৰলৈ বোলা 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 বোলা। আৰু এইপিনে আল্লাহ পাকে ক'ব, হে ফৰিষ্টা, সিহঁতক ৰখাই দিয়া আৰু দুজুকীসকলক এভাগ কৰি দিয়া। খোদাৰ হুকুম মানি ফৰিষ্টাই এহেজাৰ মানুহৰ ভিতৰত নিৰানব্বৈজন দুজুকী বাহিৰ কৰি এভাগ কৰি ৰাখিব আৰু সেই দিনটো বৰ কঠিন দিন হ'ব, বৰ কঠিন দিন হ'ব। হেন সময়তে কণা দৰ্জল আহিব, সোঁহাতে বেহেষ্ট আৰু বাওঁহাতে দুজুক লৈ, মই আল্লাহ, মোক আল্লাহ বোলা, মোক আল্লাহ বোলা কৰি চিঞৰি চিঞৰি বহু মানুহক ভুলাব, সুবহানাল্লাহ। পেলাব এই দজলক অৱশেষত কৰ
কতল করিব। কিয়ামতৰ দিনা বৰ বৰ বতাহ আহি পাহাৰ পৰ্বত উৰুৱাই নিব, কোৰাণৰ হৰফ উঠি যাব, তৌবাহৰ দৰজা বন্ধ হৈ যাব, আসমানৰ সূৰ্য নামি আহি মূৰৰ ওপৰত থাকিব, আসমান জমিন সূৰ্যৰ তাপত তামা হৈ যাব, সুবহানাল্লাহ। আৰু দয়াৰ নবী ছাল্লাল্লাহু আলাইহি ৱাছাল্লাম প্ৰথমে জমিন ফাটি ওলাব, আৰু হজরত আবু বকর সিদ্দিক উমরে ফারুকক কবরৰ পৰা উঠাই লৈ জান্নাতুল বাকিয়া কবরস্থানলৈ গৈ তেওঁলোককো কবরৰ পৰা উঠাই হুজুরৰ লগতে লৈ মক্কাবাসী সকলৰ কাৰণে অপেক্ষা কৰি থাকিব। তেওঁলোক অহাৰ পিছত হেরামাইন সকলক মাজত লৈ হাসারত জমা হবগৈ, আৰু বাকী যিসকল কবরৰ ভিতৰত থাকিব, ইসরাফিলে পুনৰ হিঙাত পুক দিয়াৰ লগে লগে সকলো কবৰৰ পৰা উঠি থিয় হৈ যাব, আৰু দুনিয়াত যিসকল জুইত জ্বলি মৰিছিল, যিসকল মৰা কটা লাগি মৰিছিল, শ্বহীদ হৈছিল, যিসকলক পাহাৰ পৰ্বতত চৰাই চিৰিকটিয়ে খাই পেলাইছিল, সেইসকলৰ ৰূহবোৰক এটা এটা জিচিম বনাই আল্লাহৰ লাহ মহলাত সদায় বিচাৰ কৰিব। কিয়ামতৰ দিনাখন সকলো মানুহ উলংগ হ'ব, কারো পিনে কোনেও ঘুরি চার সময় নহব, সকলে নিজের নিজের যান বসাবর কারণে হাইরান আর অতি পেরেসান হয়ে দৌড়া দৌড়ি করে থাকিব। আর সেই দিনা প্রথমে হজরত ইব্রাহিম আলাইহি আসসালামে সুন্দর বেহেস্তর সুন্দর কাপড় পিঁধিব, কারণ তেও প্রথমে গরিবক বস্ত্র দান করেছিল, তার পিছতে আল্লাহর হবিব দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাপড় পিঁধিব, বেহেস্তৰ সুন্দর মোলায়ম বগা কাপড় হব, আর তার পিছতে আল্লাহ পাকে হাসার পাতিব, আল্লাহ পাকে হাসার পাতিব দুনিয়ার ভিতরতে বৈতুল মুকদ্দস নামে এখন ঠাই, সেই দিনা আল্লাহ জাল্লা সানহু ওয়াহিদুল কাহার হৈ বহিব, নেকি বদির তন্ন তন্ন কই হিসাব লব। সেই দিনা হাসার ময়দানত মানুষবর তিনিটা গ্রুপ করে রাখিব, যিসকলে দুনিয়া থাকি জানি শুনেও খোদা রসুলক অবহেলা করেছিল, সেই দিনা খোদাপাকে সেই সকলক কান কলা করে চকু অন্ধ করে হাত ভরি লেঙেরা করে কবরৰ পৰা উঠাই হাসারলৈ লৈ আহিব, আর হাসার ময়দানত চকু হাত ভরি পুনৰ আগৰ দৰে করে দিব, আর সেই দিনা সেই সকলৰ চকুবিলাক খোদাপাকে নীলা করে দিব, নীলা করে দিব, আর সূর্যর গরমত সেই সকলের শরীরের পরা ইমানেই পচিনা ওলাব, অর্থাৎ ঘাম ওলাব, কারোবার আঁঠুলৈ, কারোবার ডিঙিলৈ, কারোবার নাভিলৈ, কারোবার গোটেই শরীর মূরলৈ ঘামেরে ডুব যাব, নাউজুবিল্লাহ, ইমানেই ঘাম ওলাব। মহান করুণা তুমি এই জগতর মাওলা, তোমার সৃষ্টি দুনিয়া তোমার অপার মহিমা, রহমানুর রহিম তোমার নাম গফুরুর রহিম, তোমার নাম আলিমুল করিম তুমি রহমাতুল লিল আলামিন, তোমার দোষ
দোষ নবী মুহাম্মদ গুনেহগার আমি তেওর উম্মত সিজদাত যায় মাফ কর আল্লাহ মোর উম্মতর দায় কি রূপে হহিম কোচিন দু কোন দিনা হব মোর উম্মতর কু সকলে দুনিয়াত থাকি জানি শুনিও নামাজ পড়া নাছিল সেই সকলের বিচার হব ফেরাউন হামান কারুন আর ওবাহবিনর লগত হাজার ময়দান যখনে ইজনের কথা সিজনক লগাই চকুলি সুর করেছিল মিছা কথা খুবই কইছিল সেই সকলের সেই দিনা সদাপাকে মুখত জোর লাগাম লগাই দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই দিনা নিজর বাবা মাই ভাই ভনী বন্ধু বান্ধবী পৃথক পৃথক হব কাকো কোনেও চিনি নেপাব উত্তপ্ত গরমত হাইরান আর পেরেসান হয়ে থাকিব সাফায়াতর কারণে হজরত আদমর ওসরলৈ গৈ কব আপনি আল্লাহর ওসর দোয়া করে আমাক সুপারিশ করে এই ভয়ঙ্কর অবস্থার পরা উদ্ধার করো তেতিয়া আদমে কব হে আল্লাহর বান্দা আজি খোদা কাহার হয়ে আছে পৰা আজি কোনো সুপারিশ কবুল নহব কারণ মই খোদার হুকুম রদ করে গুন্ডুম মেওয়া খাই বেহেস্তর পৰা ওলাবলগিয়া হয়েছিল সেই ভুলের বাবে আজি মই নিজে খোদার ওসর গরিব গতি মই নোয়ারিম ইয়া নাফসি তোমালোক নূহ নবীর ওসরলৈ যোৱা তেওঁলোক নূহ নবীর ওসর গৈ এইদরে কব হে নবী সাহেব আজি আমাক এই বিপদৰ পৰা উদ্ধাৰ কৰক তেতিয়া নবীয়ে কব ইয়া নাফসি মই নোৱাৰিম মই নোৱাৰিম মই মোৰ নিজৰ গুণাহৰ কাৰণে ভয় খাই আছো তোমালোক হজৰত ইব্ৰাহিমৰ ওচৰলৈ যোৱা তেওঁ কৰি দিব তেওঁলোক তাৰ পৰা ঘূৰি আহি হজৰত ইব্ৰাহিম চাহেবক এইদৰে কবগৈ হে নবী চাহেব আজি আমাক আপনি সুপারিশ করে এই কঠিন বিপদের পর মুক্ত করক এটা নবীয়ে কব হাই 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 মই আজি কোনো সহায় করব নি কারণ মই নিজে তিনিটা কথা ফাঁকি দি খোদার ওসর ভয় খাই আছো ইয়া নাফসি তোমালোক মুসা নবীর ওসরলৈ যোৱা তোমালোক সহায় করব পারিব ঘুরি আহি মুসা নবীর ওসরলৈ গৈ কব হে নবী সাহেব আপনি আজি আমাক দয়া করক রহম করক সুপারিশ করে এই বিপদর পরা মুক্ত করক তেতিয়া তেও কব ইয়া নাফসি তোমালোক ঈসা নবীর ওসরলৈ যোৱা মই কোনো সহায় করব নোৱাৰিম সুবহানাল্লাহ চিন্তা করক ভাই সকল তেওঁলোক তাৰ পৰাও ঘূৰি আহি ঈসা নবীর ওসরলৈ গৈ মিনতি করে করে কব হে নবী সাহেব আজি আমাক এই বিপদর পর আপনি উদ্ধার করক আল্লাহর ওসর দোয়া করে সুপারিশ করে দিয়ক হে নবী সাহেবেও কব ইয়া নাফসি তোমালোকক মই আজি কোনো সহায় করব নোৱাৰিম তোমালোক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমালোকর নবী তেওঁৰ ওসরলৈ যোৱা তোমালোকক সহায় করে দিব মানুহবোৰে নবী সাহেবর কথা শুনি কান্দি কান্দি হাইরান হৈ
নবী সাহেবর ওসরলৈ রওনা হল। এইদরে কান্দি কান্দি মুহাম্মদ রসুলৰ ওচৰলৈ গৈ কব, ইয়া ৰাসূল আল্লাহ, আপুনি আল্লাহৰ পিয়াৰা হবিব, খাতিমুল আম্বিয়া, আমিও তোমাৰেই উম্মত, গতিকে আজি আমাক সুপাৰিশ কৰি এই বিপদৰ পৰা উদ্ধাৰ কৰক। এই কথা শুনি দয়াৰ নবীয়ে আল্লাহৰ আৰশৰ তলত গৈ উম্মতসকলৰ কাৰণে ছিজদাত পৰি পৰি কান্দি থাকিব। তেতিয়া আল্লাহ পাকে কব, হে মোৰ দোষ, তুমি সিজদাৰ পৰা উঠা আৰু কোৱা কি লাগিল। দয়াৰ নবীয়ে সিজদাৰ পৰা উঠি কব, হে খুদা,
তুমি মোর উম্মত সকলক রহম করা, রহম করা, রহম করা। তেতিয়া আল্লাহ পাকে কব, হে মোর দোষ, তোমার উম্মত সকলর ভিতরত যি সকলর কোনো বিচারেই নহয় সেই সকলক বেহেস্তর সোঁফালর দরজারে প্রবেশ করুয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আৰু যি সকল নবীর উম্মতে দুনিয়াত থাকুতে নামাজৰ কাৰণে অজু গোসল কৰিছিল সেইদিনা সেই অঙ্গবোৰ নুৰানী হৈ থাকিব। আলহামদুলিল্লাহ, হাত ভৰিবোৰ সুন্দৰ বগা হ'ব। নবীৰ উম্মতক বাহিৰে আৰু কাৰো তেনেকুৱা নহ'ব। সেইদিনা নবীয়ে তেওঁৰ উম্মত বুলি চিনি পাব আৰু সেই সকলোৱে আৰু সকলোৰে হাতে হাতে এখন এখন আমল নামা দিব। হায় আল্লাহ, সুবহান আল্লাহ, কি দি পুজিম মই তোমাকে খোদা, হরদমে আল্লাহ, হরদমে আল্লাহ।
কিয়ামতৰ দিনা খোদা তালাই সকলোকে একেলগে গোট খুৱাই বিচাৰ কৰিব। সেইদিনা সৰ্বপ্ৰথমে নামাজৰ বিচাৰ কৰিব। সেই সময়ত নিজৰ নিজৰ মাক বাপেকৰ নাম কাঢ়ি কাঢ়ি এজন এজনকৈ মাতি আনি প্ৰশ্ন কৰিব। আল্লাহ জাল্লা চানহু সেইদিনা কাহাৰ হৈ থাকিব। সোঁহাতে জান্নাত আৰু বাওঁহাতে দুজোক থাকিব। পুলচিৰাতৰ সাঁকুৰ তলতেই জাহান্নাম থাকিব। যিসকলে দুনিয়াত সত্যপথত চলিছিল, আল্লাহ ৰসূলৰ আদেশ মানিছিল, নামাজী আছিল, সেইসকল অতি সহজে সেইদিনা জাহান্নামৰ ওপৰেৰে পুলচিৰাতৰ সাঁকো পাৰ হৈ জান্নাতত প্ৰৱেশ কৰিব, আলহামদুলিল্লাহ। আৰু যিসকল বদকাৰ, জিনাকোৰ, চুকলিখোৰ, ফুটখোৰ, বেনামাজী, আল্লাহৰ নাফৰমানি বান্দা, সেইসকলক খোদাপাকে সেইদিনা গাহৰিৰ চুৰত বনাই জাহান্নামৰ প্ৰকাণ্ড দপদপীয়া জুইত পেলাই দিব, নাউজুবিল্লাহ। আৰু সেইদিনা ময়দানে হাছাৰত বেনামাজীয়ে পানী পানী কৰি ব্যাকুল হৈ ফুৰিব। এনেতে ফৰিষ্টাসকলে হাতত পানীৰ গিলাচ লৈ সিহঁতৰ আগে আগে অহা যোৱা কৰি থাকিব। তেতিয়া সেই বেনামাজীয়ে ফৰিষ্টাক এইদৰে কান্দি কান্দি মিনতি কৰি কৰি ক'ব, কেতিয়াও পান কৰিবলৈ দিয়া নহব। পানী পানী কৰি চিঞৰি চিঞৰি ডিঙি ফটাই দিলেও আজি পানী দিয়া নহব। আজিহে বুজিব পাৰিছা, দুনিয়াত থাকোঁতে খোদাৰ নাফৰমানি কৰিছিলা, কলিমা নামাজৰ কথা জানি শুনিও অৱহেলা কৰিছিলা, তাৰে প্ৰতিফল আজি ভোগ কৰা, জ্বলি জ্বলি মৰা। তেনেকৈ নক'বা ফৰিষ্টা ভাই, তেনেকৈ নক'বা, বিশ্বাস কৰা ভাই, পানীৰ পিয়াহত মোৰ শৰীৰ এঙাৰ হৈ যাব ধৰিছে। কচম আল্লাৰ দোহাই, মাত্ৰ এক ফুটা পানী হ'লেও দিয়া, হাই এক ফুটা পানী হ'লেও দি মোৰ ডিঙিটো তিয়া হ'বলৈ দিয়া, হাই কিনিস্তুৰ কিনিস্তুৰ। দুনিয়া থাকোঁতে যিমান মই কৰিছিলো নেকি, কৰিছিলো নেকি, সকলোবোৰ আজি তোমাক দিলো বিক্ৰী কৰি, তথাপি তু দিয়া ভাই মো এতো পাল পানী, পিয়া হতে কলি যাত মোৰ জ্বলিছে অগনি। এ খুদা, মই আজি গুণে গায়, মই যদিও গুণে গায়,
তথাপিও তোমারেই বান্দা। হে খুদা, সম্পূর্ণ তোমার আদেশ মানিব পৰা নাছিল যদিও দুনিয়াত থাকোতে এদিন হলেও তোমার দরবাৰত চিন্তা দিছিল, এদিন হলেও পবিত্র রমজানের রোজা রাখিছিল। হে খুদা, তুমি রহমানুর রহিম, তুমি রহম করতা, তুমি দয়ার সাগর। তোমার দোষ মোহাম্মদ নবীর খাতির হলেও, মোহাম্মদ নবীর খাতির হলেও আজি তুমি মোক এই বিপদের পৰা উদ্ধার করা। হে খুদা, তুমি রহম করতা, হে খুদা, তুমি রহম করতা। আর এইদরে কাকুতি মিনতি করে করে নিজের নেকিখিনি ফিরিস্তাক বিক্রি করে দি এগিলাস পানি পাব। কিন্তু হাই কি দশা, সেই পানি মুখত লওয়া মাত্রে ডিঙিতেই শুকাই যাব, ভিতরলৈ নেযাব। চিন্তা করক, এটা নেকির কারণে কি কঠিন অবস্থা হব সেই দিনা। আর সেই দিনা আল্লাহ পাকে সকলোরে বিচার করিব। এনেকৈ যেতিয়া হাসারর বিচার শেষ হয়ে যাব, তেতিয়া দয়ার নবীয়ে কান্দি কান্দি খুদা তালার ওসরত আরজ করিব, হে খুদা, হেজার হেজার বছর ধরি দুজুখত পড়ি থকা মোর গুণেগার উম্মত সকলক তুমি রহম করা, রহম করা, তুমি জান্নাত বাখি করে দিয়া। সেই দোয়া আল্লাহ কবুল করি দুজুখী বুরক দুজুখর পরা উলিয়াই আবে কাউসারর পানিরে গা ধুয়াই জুই জ্বলি এঙার হয়ে যাওয়া শরীরবোর পরিষ্কার করি, যেনেকৈ পীরর পিছে পিছে মরিদান সকল যায় তেনেকৈ নবীর পিছে পিছে সকলে বেহেস্তলৈ যাব। আর তেতিয়াই নিজে নিজে নিজর নিজর মা বাবা ভাই ভনী বন্ধু বান্ধবীক বিচারি লব পারিব। আলহামদুলিল্লাহ। হে ভাই মুসলমান, হাসার কায়ামতর কথা ইমানতে সামরিলো, অজানিতেই হওয়া ভুলর বাবে মার্জনা বিচারিছো। দোয়া করিব যেন আল্লাহ জাল্লাহ সানহুই আমালোক সবাকে সেই দিনা কঠিন হাসার ময়দানত জাহান্নামর জুইর পরা বসাই জান্নাত বাকি করে। এইখিনিতে পুনর সালাম জনাই বেহেস্তর সুগন্ধি নামর কেসেটিত লগ পোৱাৰ প্রতিশ্রুতিরে আজিলৈ ওয়ামা আলাইনা ইল্লাল বালাদ।